सुप्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहु। लाइट फेयर स्कूल कर्तृक आयोजित ऑनलाइन क्लासे अष्टम श्रेणी इस्लाम और नैतिक शिक्षा विषय तुम्हारे सबा के स्वागत जानाच्छि। आमी मोहम्मद जाकारिया सर। गत क्लासे आमरा चतुर्थ अध्यायेर पाठ 13 और 14 निये आलोचना करेछि। आज के आमरा पाठ 15 और 16 निये आलोचना करब। पाठ 15 अल इरहाब सन्त्रास परिचय। सन्त्रास हलो फितना फसादेर आधुनिक रूप। सन्त्रास शब्देर अर्थ अतिशय त्रास बा भयेर परिवेश, अर्थात भय देखिए बा जोर खाटिए मानुषेर काछ थेके किछु आदाय करा बा आदायेर परिवेश सृष्टिर नीतिके सन्त्रास बोले। ताहले मानुषेर काछ थेके कोनो किछु जोर করে আদায় করে নাকে সন্ত্রাস বলে আমরা বুঝতে পারলাম। সন্ত্রাসের কুফল। সন্ত্রাসের ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সামাজিক জীবন বিপর্যস্ত হয়, মানুষের স্বাভাবিক শান্তিপূর্ণ জীবনযাপন ব্যাহত হয়। সন্ত্রাস কবলিত জনপদে মানুষের জীবনের নিরাপত্তা থাকে না, যখন তখন কেউ অপমৃত্যুর শিকার হতে পারে। সন্ত্রাসের কারণে মানুষের সম্পদের নিরাপত্তা থাকে না, সম্ভ্রমের নিরাপত্তা থাকে না, পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, বিদ্বেষ বেড়ে যায়, আইন শৃঙ্খলা ও প্রশাসন স্থবির হয়ে পড়ে, ফলে জাতীয় উন্নতি ও অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হয়। তাহলে এখানে আমরা সন্ত্রাসের কুফল সম্পর্কে জানতে পারলাম যে সন্ত্রাস যে এলাকায় হয় সেই এলাকার মানুষের মধ্যে নিরাপত্তা বলে কোনো জিনিস থাকে না, অনেকেই অপমৃত্যুর শিকার হয়। সন্ত্রাস প্রতিরোধে ইসলামের বিধান। ইসলাম সন্ত্রাস প্রতিরোধে মুসলমানদের ঐক্যবদ্ধ থেকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছে আর এই যুদ্ধকে মুমিনদের ঈমান রক্ষার যুদ্ধ বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, অর্থ এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। সূরা আল আনফাল আয়াত 39। সন্ত্রাস দমনে ইসলাম সাধারণত তিন ধরনের ব্যবস্থা নিয়েছে। এক, শাস্তিমূলক ব্যবস্থা। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির কাজকে আল্লাহ তাআলা অত্যন্ত অপছন্দ করেন। মহান আল্লাহ সন্ত্রাসকে হত্যার চেয়েও জঘন্য আখ্যা দিয়েছেন। আল্লাহর বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, অল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, অর্থ ফিতনা অর্থাৎ বিশৃঙ্খলা ও সন্ত্রাস হত্যার চেয়েও জঘন্য। সূরা বাকারা আয়াত 191। যারা আল্লাহর এই নিষেধাজ্ঞার পরও বিশৃঙ্খলা বিপর্যয় বা সন্ত্রাস সৃষ্টির কাজ অব্যাহত রাখবে তাদের আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়াতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় এটাই তাদের শাস্তি, যে তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে বিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় এটাই তাদের লাঞ্ছনা এবং পরকালেও তাদের জন্য রয়েছে মহা শাস্তি। সূরা আল মায়েদা আয়াত 33। দুই, কারণ উদ্ঘাটন ও নিরসন। ইসলাম সন্ত্রাসের কারণ উদ্ঘাটন ও তা নিরসনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। এই জন্য ইসলামে দারিদ্র, অশিক্ষা, বেকারত্ব ও নৈতিক অবক্ষয় রোধে ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দিয়েছে। তিন, নৈতিকতাবোধ জাগ্রতকরণ। জীবনের সকল পর্যায়ে ইসলামী বিধান কার্যকর করে ও নৈতিকতাবোধ জাগ্রত করে সন্ত্রাস দূর করা যায়। নৈতিকতাবোধ জাগ্রত করার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। সন্ত্রাসী কাজকে ঘৃণা করা এবং সন্ত্রাসীকে সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে নৈতিকতাবোধ জাগ্রত করা যায়। তাহলে সন্ত্রাস দমনে ইসলাম তিন ধরনের ব্যবস্থা দিয়েছে। এই তিন ধরনের ব্যবস্থা যদি আমরা আমাদের সমাজে প্রচলন করতে পারি তাহলে সমাজ থেকে অনেকাংশেই এই সন্ত্রাস নির্মূল। পাঠ 16, HIV এবং এইডস। বর্তমান শতাব্দীর এক মহা আতঙ্কের নাম এইডস। আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগেও এইডস বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই রোগটি 1981 সালে সর্বপ্রথম আমেরিকায় সমকামীদের মধ্যে ধরা পড়ে।
যে ভাইরাস থেকে এ রোগটি হয় তার নাম হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস, এর সংক্ষিপ্ত নাম এইচআইভি। এটি একটি ঘাতক ব্যাধি। এইচআইভি দ্বারা কোনো ব্যক্তি আক্রান্ত হলে তাকে এইচআইভি বহনকারী হিসেবে চিহ্নিত ওয়াই দ্বারা করা হয়। এই ভাইরাস শরীরে প্রবেশ করে রক্তের রোগ প্রতিরোধকারী টি4 কোষগুলোকে ধ্বংস করে দেয়। এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। আক্রান্ত ব্যক্তি ক্রমান্বয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইচআইভি যেভাবে ছড়ায়, বয়স, জাতি, লিঙ্গ, সামাজিক অবস্থান নির্বিশেষে সবাই এইচআইভি দ্বারা সমানভাবে আক্রান্ত হতে পারে। এইচআইভি মানুষের শরীরে বিভিন্ন ধরনের তরল পদার্থের মাধ্যমে ছড়িয়ে থাকে। তরল পদার্থগুলো হলো রক্ত, বীর্য, মাতৃদুগ্ধ ইত্যাদি। যদি এইচআইভি আক্রান্ত পুরুষ বা মহিলার শরীরের তরল পদার্থ কোনো সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে তবে এইচআইভি দ্বারা আক্রান্ত হতে পারেন। এইচআইভি এবং এইডস যেসব কারণে ছড়ায় তার মধ্যে প্রধান কারণগুলো হল ক, অবৈধ মেলামেশা, খ, মাদক ও নেশা জাতীয় দ্রব্য সিরিঞ্জের মাধ্যমে শরীরে প্রবেশ করানো, গ, অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ করানো। প্রতিরোধের উপায়সমূহ: 1. সুস্থ বৈবাহিক জীবনযাপন করা, 2. নারী পুরুষের অবৈধ মেলামেশা এড়িয়ে চলা, 3. মাদক ও নেশা জাতীয় সকল জিনিস বর্জন করা, 4. অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ না করানো। আমরা ইসলামী বিধিবিধান মেনে চলব, সামাজিক অপরাধসমূহ এড়িয়ে চলব, আমরা নিজেকে এবং সমাজকে সকল অপরাধ ও সংক্রমণ থেকে রক্ষা করব। তাহলে আমরা বুঝতে পারলাম এইচআইভি এবং এইডস এই দুইটা রোগ নির্মূলের বা প্রতিরোধের বা না হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ইসলামী জীবনযাপন করা, মানে কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করা। কোরআন হাদিসের আদেশ নিষেধ মেনে চললেই এই দুটা রোগ কাউকে আক্রান্ত করতে পারবে না। তোমাদের কাজ হিসেবে থাকবে সবাই পাঠ দুইটি ভালোভাবে মুখস্থ করবে এবং 15টি ছোট প্রশ্ন তৈরি করবে। সবাই নিয়মিত পড়াশোনা করবে, সবগুলো সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে রুটিন মাফিক পড়বে। তাহলেই পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পাবে এবং এর দ্বারায় পিতামাতা সহ শিক্ষক শিক্ষিকা সবার আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে। আল্লাহ হাফেজ।